বিদ্যুৎ নিগমের কর্মীদের গাফিলতির কারণে কবলে স্কুটি চালক অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেন ধলেশ্বর এলাকার বাসিন্দা স্কুটি চালক দেবাশী দেবনাথ নিগম কর্মীদের অসতর্কতার দরুন গাছের ডাল ভেঙে গুরুতর আহত হন তিনি ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে কামিনী কুমার সিংহ স্কুল সংলগ্ন এলাকায় সামনে শারদীয়া দুর্গোৎসব বাঙালির চিরশ্রেষ্ঠ এই উৎসবের দিনগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার লক্ষ্যে আগরতলা সহ গোটা রাজ্যে চলছে এখন বিদ্যুৎ লাইন মেরামতের কাজ বিশেষ করে রাস্তার পাশে থাকা বিদ্যুৎ লাইনের উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছের ডালপালা কেটে দেওয়ার কাজ চলছে এখন সর্বত্র আর এই গাছের কাটা ডাল নিচে পড়ে গিয়ে এবার বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হলেন এক স্কুটি চালক মূলত বিদ্যুৎ নিগমের কর্মীদের অসতর্কতা কিংবা গাফিলতির কারণে সম্মুখীন হলেন ধলেশ্বর এলাকার বাসিন্দা দেবনাথ ঘটনা রবিবার দুপুরে জাতীয় স্কুটি চালক কামিনী কুমার সিংহ স্মৃতি স্কুল প্রাঙ্গনে পথ চলতি নাগরিকদের কোন ধরনের সতর্কতা বার্তা না দিয়ে বিদ্যুৎ নিগমের কর্মীরা রাস্তার পাশে থাকা গাছের ডাল কাটতে শুরু করে এর মধ্যে আচমকা গাছের কাটা একটি ডাল নিচে পড়ে গেলে তাতে গুরুতর আহত হন দেবাশিষ দেবনাথ নামে এই স্কুটি চালক চালক পরে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় মূলত নিগম কর্মীদের গাফিলতির কারণেই বিপত্তি যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পেল স্কুটি চালক তবে নিগম কর্মীদের অসতর্কতার দরুন এদিন আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয় তো দোকানটা আমি ক্লোজ করে বাইরে গেলাম কামিনী কুমার স্কুলটা একটু ক্রস করাতে তারা গাছ কাটতেছে রাস্তায় বাট রাস্তার মধ্যে কোনো লোক নাই গাছ কাটটা আমি রানিংয়ে যেতেছি আমার স্কুটি ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি এর বেশি নাই গাছটা আমার উপরে গাছটা এটা তারা লোক ইলেকট্রিক অফিসের লোক গাছ কাটতেছে রাস্তাতে কিন্তু রাস্তাতে কোনো লোক নাই আজকে আমার জায়গাতে অন্য ভেহিক্যালসে বা রিক্সাতে বা অটোতে বা টমটমে এনি কাইন্ড অফ প্যাসেঞ্জার হইতে পারতো বাচ্চা হইতে পারতো মা হইতে পারতো বোন হইতে পারত যে কোনো কেউ বাট তাদের কন্ডিশন আরও সিরিয়াস হতো আমি স্কুটি আমার একদম সুচ ছিল